নমস্কার, আয়ুর্বেদ রোগ নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান। পছন্দ আমরা সেই বিষয়টাকেই করি যে বিষয়টা আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে আনন্দে রাখে এবং আমাদেরকে নিরাপদে রাখে। এবং আমার মনে হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা নাম যেখানে আমরা নিরাপদে থাকি। যখন নিরাপদে থাকবো তখনই তো আনন্দে থাকবো, তখনই তো ভালো থাকবো। চলুন আজকে এরকম কিছু বিষয় নিয়ে আরও একবার আপনাদের জন্য আলোচনা হবে। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, সরাসরি কথা বলার সুযোগ আপনাদের রয়েছে। ফোন নাম্বার যাচ্ছে এবং পাশাপাশি যাচ্ছে হেল্পলাইন নাম্বার, ফোন করুন, কথা বলুন ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু, আবারও জিজ্ঞাসা করবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা সংস্থা যারা আমাদের শেখায় আয়ুর্বেদ আমাদের জন্য কি করতে পারে, যারা আমাদের শেখায় যে অন্যপাথিতে যেখানে দরজা বন্ধ হয়ে যায় সেখানেও আয়ুর্বেদের দরজা সর্বদা খোলা থাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে মানুষ এখন ভরসা করছে, বিশ্বাস করছে, ফলে আমার মনে হয় দায়িত্বটা এখন আপনাদের অনেক বেশি। ডাক্তারবাবু, আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরবো, তবে প্রথম বন্ধুর সঙ্গে কথা বলে নিই কে আছেন। নমস্কার। বাবা, তোমরা তো আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছ আমাদের। 2 বছরের সুগার, মানে 22 বছর থেকে সুগার? আচ্ছা, সুগার আছে কত, ফাস্টিং কত, পিপি কত? মানে সেই ওষুধ খাওয়ার পরও কিন্তু সুগার নর্মাল আসছে নাই তো? আমি একটা কথা বলে দিই, আপনার যে চিকিৎসা করা হচ্ছে সুগারের প্রতি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার সুগারকে কিভাবে আপনি নর্মাল করবেন সেই চিকিৎসাটা করছেন, ঠিক আছে। এবার আপনি এই চিকিৎসাটা করছেন নাকি সুগার আমার কি করে এটা ভালো হবে, তো আপনি যদি এই রকম যদি চিকিৎসাকে যদি ধরে রাখেন তাহলে কি হবে, এই সমস্যা কিন্তু এইরকমই থাকতে থাকবে, বাকি অর্গানগুলোর উপরে এফেক্ট পড়বে। এবার সুগার রয়েছে যেহেতু আপনার বয়সটা 24 বছর, 2 বছর আগে থেকে আপনার সুগার রয়েছে, মানে 22 বছরে যখন আপনার আয়ু ছিল তখন থেকে আপনার সুগার রয়েছে। এই আয়ুর মধ্যে আপনার যে সুগারটা হয়ে গেল, আপনি বুঝতে পারছেন, মানে আপনার শরীরের মধ্যে এই যে ওষুধগুলো খাচ্ছেন তার কতটা ক্ষতি করবে, আপনার লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস সব অর্গানগুলোকে নষ্ট করে দেবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আয়ুর্বেদকে হাত ধরতে হবে। কারণটা হচ্ছে কি, আয়ুর্বেদ কোনো দিন সিমটমসে চিকিৎসা করে না, রোগের চিকিৎসা করে। যেমনি আমরা যে সুগার যেটা বলি, আমরা সুগার নিয়ে কোনো ভয় নেই, কেন কি সুগারকে আমরা কোনো রোগী মানি না। সুগারকে আমরা যেইভাবে, মানে সুগার প্যাঙ্ক্রিয়াসকে টার্গেট করতে হবে, প্যাঙ্ক্রিয়াসকে যখন আপনি ঠিক রাখবেন আপনার সুগার কিন্তু এমনি নর্মাল থাকবে। তো আপনাকে করতে হবে কি, যেহেতু আপনার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুলে, আমার হাওড়া শিবপুরে চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন পুরো ফুল অ্যাড্রেসটা, আপনার কোথায় সুবিধা হবে বা কোন সময় আমি থাকবো। অ্যাকচুয়ালি আমাদের তো এতগুলো চেম্বার, এই কারেন্ট আমি একটু বলে রাখলাম, ডায়মন্ড হাওড়া রোড থেকে, মানে যে কাকদ্বীপ, গঙ্গাসাগর বা আপনার নামখানা ওই দিকে যে পেশেন্টগুলো যে আসছিলো ওদের জন্য একটা সুবিধা বলে দিলাম, আমতলায় আমাদের চেম্বার চালু হয়ে গেছে, প্রত্যেক বৃহস্পতিবার এবার আমাদের আমতলায় চেম্বার চালু হয়ে গেছে। তো এইবার এতগুলো যে চেম্বারগুলো বাড়ছে, সব জায়গা কিন্তু আমার যাওয়াটাও সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা অবশ্য করি কি সব জায়গা আমি চেষ্টা করি যাওয়া, আর যেখানে আমি যেতে পারি না ওখানে সিএমও সাহেব যান, যেখানে চিফ মেডিকেল অফিসার ডক্টর প্রমোদ শর্মা দেখা হয়। তো এই যে কন্ডিশান, এই কন্ডিশানের মধ্যে এতগুলো চেম্বার বাড়া, তার মধ্যে প্রত্যেক চেম্বারে এত ভিড়, কারণটা একটাই কি, আমরা চিকিৎসা যেটা করি না, এক একটা পেশেন্টকে এত সময় নিয়ে চিকিৎসা করি কেন, কেন যতক্ষণ আমি পেশেন্টের সঙ্গে ফ্র্যাঙ্কলি হব না, যতক্ষণ পেশেন্টে আমি অ্যাজ এ ফ্রেন্ড হয়ে ওনার পুরো ক্লিয়ারলি ডিসকাসটা করবো না, রোগটা কোথা থেকে হলো হলো না পুরো ডিটেলস জেনে যাওয়ার পর আপনার চিকিৎসাটা চালু হয়, তাহলে দেখবেন আপনার কিন্তু গোড়া থেকে রোগটা নির্মূল হয়ে যায়। তো সুগার নিয়ে কোনো চিন্তা নেই, সুগার একদম ভালো হয়ে যাবে। ওকে,
একদম এই এই বিষয়টা আমারও কিন্তু জানা। আমি যতবার ডাক্তারবাবু চেম্বারে গেছি আমি দেখেছি অন্যান্য চেম্বারে কি হয়, ডাক্তারবাবু চেম্বারে কেউ গেলে 1-2 মিনিটের মধ্যে চেম্বার থেকে কিন্তু তারা বেরিয়ে চলে আসে, কিন্তু যখন আমি ডাক্তারবাবু চেম্বারে যতবারই গেছি আমি দেখেছি প্রায় 20-30 মিনিট হয়ে যায় কিন্তু তারপর তারা কিন্তু চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ ডাক্তারবাবু সময় পেশেন্টকে দিতে হবে, এটা অনেকেই হয়তো টিভির পর্দায় বলে কিন্তু বাস্তবে গিয়ে সেটা রূপ নেয় না, কিন্তু আমি এটা দেখেছি টিভির পর্দায় যেটা বলা হয় বাস্তবেও কিন্তু সেই কাজটাই কিন্তু করা হয়। এ কারণে বিন্দু এটাই বোধহয় উত্তর ডাক্তারবাবু যে এনবিপি ইউনানি এতটা উচ্চ স্তরে বর্তমানে পৌঁছে গিয়েছে। এক্স্যাক্টলি, যেটা আমি বললাম কি আমাদের যে আমতলা যে চেম্বারটা ওপেনিং হলো একদম তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা, এবারে কালী পূজার পরেই আমার ত্রিপুরা চেম্বারটা চালু হয়ে যাচ্ছে। তো এতগুলো যে চেম্বারগুলো চালু হচ্ছে কারণটা হচ্ছে কি পেশেন্টের ফিডব্যাক, একটা পেশেন্ট যদি ঠিক হয় না তো সেখান থেকেই তো প্রচার হতে চালু হয়ে যায়। ইনফ্যাক্ট আমার এইরকমও অনেক পেশেন্ট আছে কি ওরাই এবার চেম্বারের ব্যবস্থাটাও করে দিচ্ছে, আর আমরা আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করে দেবো আমাদের ফ্র্যাঞ্চাইজিও চালু হয়ে যাচ্ছে। 2022-এর মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিও দেওয়া হবে, সেটা আমি অ্যানাউন্স করে দেবো টিভিতে। ওকে, তাহলে নতুন চেম্বার আমরা কিন্তু পেয়ে গেলাম আমতলা। আমতলা যাদের পৌঁছে যাওয়ার সুবিধা আমি ডাক্তারবাবুর থেকে আরেকবার জেনে নেবো, মানে মোটামুটি আমতলা কোন কোন জায়গার বন্ধুদের পৌঁছে যাওয়ার সুবিধা? এটা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা। তো দক্ষিণ 24 পরগনা দিয়ে আপনার যেমনি জোকা সাইডে পেশেন্ট আছে, আমতলা আছে, ওইদিকে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, হ্যাঁ, তো ওইদিকে পেশেন্টগুলোকে অনেক সুবিধা। যারা আমার কালীঘাটে আসতে অনেক অসুবিধা হচ্ছিল, এত ভিড়, এক একটা সময় দেখি যে রাত 10টা অবধি চেম্বার দেখে করেছি। তো এই যে কন্ডিশনের মধ্যে এতগুলো যে ভিড় থাকে না, তাদের জন্য একটা বেনিফিট হয়ে গেল কি এত দূর আসতে হবে না। ওকে, আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। একদম, আপনাকেও শুভ বিজয়। কোথা থেকে বলছেন? আমি ডক্টর সরকারকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে স্যার বলেন না জলটা দাঁড়িয়ে না খেয়ে বসে খেতে হবে নাকি? হ্যাঁ, বসে জল খেতে, ডাক্তারবাবুরা তাই বলে। আচ্ছা ঠিক আছে, বসে যে খাবো কতক্ষণ বসে থাকবো, মানে খাওয়া হয়ে গেলে কি উঠতে পারি? কিছুক্ষণ বসতে হবে, সেটা একটু ডাক্তার কাছে বলে দেন। না, আপনার খাওয়া হয়ে গেল তারপরে আপনি বসে থাকবেন কেন? তারপরে আপনি উঠে কাজকর্ম থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্ন বিভিন্ন প্রকারের হয়, জানি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, মন খুলে প্রশ্ন করতেই পারেন, তার থেকে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। ডাক্তারবাবু আরেকবার একটু জানতে চাইবো, যেমন আমরা সুগার নিয়ে আলোচনা শুরু করলাম, মিষ্টি আমাদের জন্য শুভ, পুজোতেও আমরা মিষ্টি দিই, কেউ এলেও আমি তাদের মিষ্টিমুখ করাই, কিন্তু এই মিষ্টি আবার অশুভ হয়ে যায় যখন আমার সুগার নামক রোগটা বেড়ে যায়। না, এটা নেই, দেখুন না, সুগার নিয়ে অনেক পেশেন্ট বলে কি আমি এটা খাবো না ওটা খাবো না, তাহলে আমি খাবো কি? আমি তো ইনফ্যাক্ট এটুকু বলে রাখি কি সুগার যদি আপনার আছে, সুগারে যদি আপনার চিকিৎসাটা কমপ্লিট হয়ে যাবে না, তখন আপনি সব কিছু খান, কোনো অসুবিধা নেই। আগে আপনি প্যাঙ্ক্রিয়াসকে টার্গেট করুন, প্যাঙ্ক্রিয়াসকে আপনি ভালো করুন। যদি আপনি প্যাঙ্ক্রিয়াসকে ঠিক না করতে পারেন তাহলে আপনার কী হবে, আপনার সমস্যাটা হয়ে যাবে কি সুগারটা আপনার ইনসুলিন নিতে হবে, সুগার মাত্রাটা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। তো এর জন্য আপনাকে বলে রাখলাম আপনি সবসময় টার্গেট করবেন যাতে আমি প্যাঙ্ক্রিয়াসকে ভালো রাখতে পারি। প্যাঙ্ক্রিয়াস যদি আমার ঠিক থাকে তাহলে সুগার নিয়ে কোনো চিন্তা নেই। আমি সুগারকে তো আমি কোনো রোগী মানি না, কত রোগী মানে যেখানে পেশেন্টরা ইনসুলিন নিত তার ইনসুলিন ইনফ্যাক্ট বন্ধ হয়ে গেছে, আজকে ওনারা ওষুধ দ্বারা নয় উইদাউট মেডিসিন ওনার সুগার নর্মাল আছে। এটা একটা বড় দিক এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আসলে যাদের সাথে প্রোগ্রাম করছি সেখানে যদি আমারও একটা ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু বলতেও ভীষণ ভালো লাগে, এতগুলো ভালো দিক রয়েছে। আমার মনে হয় যে সময় সংক্ষিপ্ত এবং বলার অনেক কিছু রয়েছে, আমরা আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু উত্তরপাড়া থেকে বলছিলাম। আমার বাবার একটা কিডনি টেস্ট করানো হয়েছিল, ওটা 0.86 আছে, ওটা কি নরমাল আছে? তো কি হয়েছিল, একটা কিডনি টেস্ট করানো হয়েছিল, এমনি এমনি ব্লাড টেস্ট, মানে ওই যে কিডনি টেস্ট মানে সিরাম কি ক্রিয়েটিনাইন, ক্রিয়েটিনাইন ওটা, হ্যাঁ ওটা 0.86 আছে, নরমাল আছে, নরমাল আছে তো একদম। ওকে, 1.20 থেকে আপনার নরমাল থাকে, 1.20 অ্যাবাভ হলে মেলের পেশেন্টের জন্য ওটা বেশি আছে, আর ফিমেল থাকলে 1.1 নরমাল রয়েছে রিপোর্ট। ওকে চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মানুষের ভরসার জায়গা, বিশ্বাস জায়গাই এটা, যে কোনো একটা রিপোর্ট করার পর চলুন একবার ডাক্তারবাবুকেই জিজ্ঞাসা করে নিই। তো অনেকগুলো ভালো দিক রয়েছে, সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমার যেটা সবথেকে ভালো দিক মনে হচ্ছে সেটা হচ্ছে আমতলা। আরেকটা সুখবর আপনাদের প্রত্যেকের জন্য, ডাক্তারবাবু যেটা বললেন নামখানা হোক বা কাকদ্বীপ হোক বা ওই দিককে যারা বাসিন্দারা রয়েছেন, যারা ফোন করলেই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলতাম যে আপনারা একটু ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন, আপনাদের জন্য সুবিধা
সুবিধা হবে তাদের জন্য এখন বলবো আমতলা চেম্বারটি কিন্তু আপনাদের জন্য সুবিধার, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি বলে রাখি যে কলকাতায় কিন্তু মেটিয়াবুরুজের চেম্বারটি রয়েছে, ল্যান্সটাউন চেম্বারটি রয়েছে, হাতিবাগানের চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে, যোগাযোগ করবেন। এবং হাওড়াতে আপনারা কিন্তু শিবপুরে পেয়ে যাবেন, বাল্টিগুড়ি বাজার দাসনগরে পেয়ে যাবেন, বেলুর চেম্বারে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আমতলাতে এখন থেকে কিন্তু আপনারা পাচ্ছেন, যাদের আমতলার সুবিধা বা আমতলা থেকে ফোন করছে বা আমতলা হলে খুব ভালো হতো এই অনুরোধ ছিল, তাদের জন্য বলবো এবার থেকে আপনারা আমতলাতেই কিন্তু যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি হেড অফিস অবশ্যই মধ্যমগ্রাম, এটা আপনারা প্রত্যেকেই জানেন, সেই চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পাচ্ছেন। বলে রাখবো জেলার কিছু কথা, কারণ জেলাতে যেমন আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন, বীরভূমের আপনারা কিন্তু রামপুরহাট চেম্বারেও কিন্তু পেয়ে যাচ্ছেন, মিদনাপুরের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, এছাড়া মালদায় পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন, আরও পেয়ে যাচ্ছেন অনেক জায়গা, যেমন ত্রিপুরায় পেয়ে যাচ্ছেন আপনারা, একদম এই আমাদের ফেস্টিভ্যাল শেষ হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন গুয়াহাটি আসামের বন্ধুরা, এবং পাচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের বন্ধুরা। তবে তার আগে পেয়ে গেছি ফোনে বন্ধুকে, কে আছেন? নমস্কার নমস্কার, প্রচুর আওয়াজ, কেন এত আওয়াজ আসছে? টিভির ভলিউম মিউট করুন আর বলুন কে আছেন, টিভির আওয়াজটা কমান, টিভির আওয়াজটা কমান আর বলুন কোথা থেকে বলছেন। দিদি আমি আবার কেশে ফেলবো আপনার এই হ্যালো হ্যালোর উত্তর দিতে দিতে, বলুন কোথা থেকে বলছেন। হ্যাঁ বলুন, কি প্রশ্ন বলুন। এবার স্টুডিওতে আরেকবার বলতে হবে, এবার ডাক্তার বাবু শুনছেন, পান্ডুয়া থেকে বলছেন, আর্থারাইটিস আছে। হ্যাঁ আর্থারাইটিস, কি আর্থারাইটিস আছে? আর্থারাইটিসে তো অনেক রকম ভাগ আছে, রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, কি আছে? আপনি টিভিতে গাঁটে গাঁটে ব্যথা আছে, সেটা রুমাটয়েড আর্থারাইটিস বলা হয়, আপনি টিভিতেই শুনুন। কেন কি আপনি তো টিভিতে ভলিউমটা তো কম করতে পারবেন না, আপনাকে বারবার বলা হয়, যত পেশেন্টরা যদি ফোন করে ওদের টিভি ভলিউমটা না কমালে আমরাও শুনতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। যাই হোক, আপনার যে গাঁটে গাঁটে যে ব্যথাটা আছে সেটা হচ্ছে আপনার রুমাটয়েড আর্থারাইটিস। এটা কী হয়, যত স্মল জয়েন্ট যত বড় জয়েন্ট আছে তার মধ্যে সুইলিং হয়, তার মধ্যে ব্যথা হতে চালু হয়ে যায়। আর রুমাটয়েড আর্থারাইটিসে মডার্ন মেডিসিনে কিন্তু কোনো চিকিৎসা নেই, এটা একটা খুবই ভয়ঙ্কর রোগ যে মানুষকে পঙ্গু করে দেয়, একদম বিছানা ফেলে দেয়, কোনো কাজকর্ম কিছু করতে পারবে না, সকালবেলা ঘুম থেকে উঠেই এই পুরো বডিটা স্টিফ হয়ে যায়, আঙুলগুলো স্টিফ হয়ে যায়, ব্যথা যন্ত্রণা এতটা হয় কি যেখানে পেন কিলার খেলেও কাজ হয় না। আর পরিষ্কারভাবে মডার্ন মেডিসিন বলে দিয়েছে কি আপনাকে পেন কিলার খাওয়া, মানে যতদিন আপনি বাঁচবেন কিন্তু আপনাকে পেন কিলার খেয়ে যেতে হবে। আপনি যদি এই রোগ থেকে বাঁচতে চান সেটা একমাত্র উপায় আছে, সেটা হচ্ছে আপনার আয়ুর্বেদ। আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু রুমাটয়েড আর্থারাইটিসের চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা নেওয়ার পর আপনি দেখবেন যা যা সমস্যা ছিল সব সমস্যাগুলো সব মরে যাবে। কারণটা হচ্ছে রোগের চিকিৎসা করতে হবে, আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, এএসও টাইটার, সিআরপি, এই লেভেলগুলো কত আছে সেটা আমাকে দেখতে হবে। সেই দেখার পর এখানে টাইম বাউন্ড চিকিৎসা হয়, রিপোর্ট দেখার পর আপনাকে একটা টাইম বলে দেওয়া হবে, সেই টাইমের মধ্যেই আপনার এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। পান্ডুয়া আপনার বাড়ি আছে, পান্ডুয়া থেকে যদি আপনার সুবিধা হয় আপনি হয়তো বর্ধমানে দেখাতে পারেন, বা আপনার যদি সুবিধা হয় বেলুড়ে দেখাতে পারবেন। ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? দিদি ভাই আমি আমতলা থেকে বলছি। দিদি ভাই আমতলার বন্ধুদের জন্য সুখবরটা শুনেছেন তো? দুটোই বেশি আছে, 212 আর 316 দুটোই বেশি আছে, এটা আপনাকে চিকিৎসা করতে হবে। কেন কি উইদাউট চিকিৎসা করলে আপনি কিন্তু সফল হবেন না। আর যেহেতু আপনার বাড়ি যদি আমতলা আছে তো আমাদের আমতলা চেম্বার চালু হয়ে গেছে, আর শীঘ্রই আমাদের চেম্বার ওখানে প্রত্যেক বৃহস্পতিবার করেই চেম্বার হবে। আপটু যোগাযোগ হেল্পলাইন নাম্বারে ফোন করে পুরো ফুল অ্যাড্রেসটা নিয়ে নিন, আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন। কেন কি আমি যেখানেও চেম্বার করি ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, যাতে আগে থেকে যদি বুকিং না থাকে ওখানে এসে অনেক সময় ঝগড়া করতে চালু করে দেয়, তো এই সিচুয়েশনটা যাতে না হয় এটা একটু মাথায় রেখে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করে আসুন।
একদম হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য বলে রাখবো 9831020886, আরেকবার রিপিট করছি 9831020886, তাছাড়া কিন্তু ফোন নাম্বার রয়েছে 9875336796, আরেকবার বলি 9875336796, এই ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফোন করতে পারেন। এবং আমতলা থেকে জানি প্রচুর কোয়ারি আসবে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেবে যে আমতলায় আপনারা কোথায় পাচ্ছেন। এটা আরেকটা সমস্যা ডাক্তারবাবু, আর্থারাইটিসের সমস্যা, আমার মনে হয় এর তো কোনো উত্তর নেই অন্য কোথাও, তাই উত্তরটা খোঁজার জন্য সবাই কিন্তু আপনাদের দরজায় নক করে। তো কি উত্তর? আমি একটা কথা বলবো কি, আর্থারাইটিস অনেক রকম 80 প্রকারে আমাদের শরীরের মধ্যে বাত হয়। এবার কোন আর্থারাইটিসটা রয়েছে সেটা কিন্তু ডায়াগনোসিস, উইদাউট ডায়াগনোসিস হওয়ার পর কিন্তু এটা জানা যায় না কি আর্থারাইটিস আছে। অস্টিও আর্থারাইটিস আছে, না সোরাটিক আর্থারাইটিস আছে, না রুমাটয়েড আর্থারাইটিস আছে, না অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিস আছে, না লাম্বার স্পন্ডাইলাইটিস আছে, না আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে, সেটা আপনাকে জানতে হবে। সেই জেনে যদি চিকিৎসা করা হয় তাহলে প্রত্যেক আর্থারাইটিসে চিকিৎসা আছে। ঠিক মতন সময় থাকতে থাকতে যদি চিকিৎসা করা হয় ভালো হয়ে যায়, আদারওয়াইজ বেশি দিন যদি রোগকে পুষে রাখবেন সেটা কিন্তু কনভার্ট হয়ে যায় আপনার নার্ভের দিকে। এবার আপনার নার্ভের চিকিৎসা করতে হবে, ইএমসি অ্যান্ড এনসিভি রিপোর্ট আপনাকে করে জানতে হবে কি নার্ভে কোথায় কী সমস্যাগুলো আসছে। ওই সমস্যার জন্য আমি ওয়েট করবো কেন? যখন আমার আর্থারাইটিস হয়েছে তখন থেকে আমি চিকিৎসাটা করে নিই। নার্ভের সমস্যাটা কখন হয়? যখন আপনার ব্লাড সার্কুলেশনটা শরীরের মধ্যে যদি না হয়, একটা জায়গায় যদি ব্লাড সার্কুলেশনটা ব্লক হয়ে যায় তখন দেখবেন আপনার ওখানে ব্লাডটা আর পাস হচ্ছে না, তখন পাটা ঝিনঝিন হওয়া বা অবশ হয়ে যাওয়া, এই জিনিসটা আমাদের শরীরের মধ্যে দেখা চালু হয়ে যায়। তো আর্থারাইটিস নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন, যে রকম প্রকারে যদি আর্থারাইটিস হোক না কেন যখনই আসবেন কিন্তু টোটাল প্রিভিয়াস যত রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। কারেন্ট যদি আমাকে কিছু রিপোর্ট করতে হয় সেই রিপোর্টটা আমি করিয়ে নেব, সেটা দেখার পর আপনাকে একটা টাইম বলে দেবো, সেই টাইমের মধ্যেই দেখবেন আপনার এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। ওকে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি আন্না চক্রবর্তী বলছি, দুর্গাপুর। দুর্গাপুর থেকে বলছেন, বলুন। আমার রাত্রেবেলা খুব পায়ে মাসুল পেন্ট হয় আর সুগারও আছে, সুগার হয় না, সুগার নর্মাল আছে কিন্তু সুগার আছে আমি বলে দিলাম, আর রাত্রে প্রচুর মাসুল পেন্ট হয়। দেখুন আপনার যদি সুগার আছে না, তো সুগার থেকে ব্যথা যেটা হয়, সুগার আপনার আছে কিন্তু আপনি সুগার বলছেন নর্মাল আছে, আপনি নর্মাল হোক না বা না হোক ঠিক আছে, সুগার থাকলে কিন্তু যে সমস্যাগুলো হয়, ব্যথা হয়, সেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় বা অস্টিওআর্থ্রাইটিসও দেখা যায় সুগার পেশেন্টের জন্য। তো আপনি যদি বলছেন যে সুগার আমার নর্মাল রয়েছে কিন্তু কি করছেন আপনি, সুগারকে ভালো করার জন্য তো চেষ্টা করছেন না, ওষুধ খেয়ে নর্মাল রেখেছেন, তো নর্মাল রাখলে কি হবে, সেটা সাইলেন্ট কিলার, যেমনি কাঠে যে ঘুণ লেগে যায় ঠিক ওই রকম কি হয়, আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে করে বাকি অর্গানগুলোকে নষ্ট করবে, সেই রকমই আপনার কার্টিলেজগুলো হয়ে যাচ্ছে, হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, এই জন্য ব্যথা হয়, সেটা হলো আপনার অস্টিওআর্থ্রাইটিস। তো এইসব রোগের জন্যে আপনি কী চিকিৎসা করছেন বা কী আপনার কাছে রিপোর্ট আছে সেগুলো তো দেখতে হবে। ওর ফোনে কোনো দিন ট্রিটমেন্ট হয় না। আপনি যেটু বললেন কি দুর্গাপুর, তো আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, কামিং সানডেই আমাদের চেম্বার আছে দুর্গাপুরে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু ডিটেলস অ্যাড্রেসটা নিয়ে নিন, ওখানে এসে দেখা করুন, নিশ্চয়ই আপনি আর দেখবেন ব্যথা যন্ত্রণাটাও চলে যাবে, তার সঙ্গে সঙ্গে সুগারেও আপনাকে ওষুধ খেতে হবে না, সুগারটাও একদম পুরো নির্মূল হয়ে যাবে। একদম, শত্রুপক্ষকে যেরকম কখনো বিশ্বাস করা উচিত নয়, সুগারকেও কিন্তু কখনো ভালো ভেবে বা নর্মাল আছে ভেবে ফেলে রাখবেন না, সম্পূর্ণভাবে উবড়ে ফেলে দিন, সেটাকে কোনোভাবে পুষে রাখার চেষ্টা কিন্তু করবেন না, কারণ ও কিন্তু যে কোনো সময় তার রূপ কিন্তু দেখাতেই পারে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি বজবজ থেকে বলছি। বজবজ থেকে বলুন, কি সমস্যা? বলছি গলব্লাডারে পাথর হয়েছে, তার ডাক্তার দেখিয়েছিলাম, বলেছে যে মানে অপারেশন করতে হবে। তাহলে আপনাকে অপারেশন করতে হবে না, যদি সাইজ আপনার ছোট আছে আর এখন যদি ধরা পড়েছে। আর আপনার কি কোনো রকম ব্যথা হয়, পেন হয় কি? আচ্ছা, যাই হোক, তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা যাচ্ছে, আপনার হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারটা ঢুকে রাখুন আর ওদেরকে ওই নাম্বারটা দিয়ে দিন। ওনার বাড়ির কাছে যে চেম্বারটা সুবিধা হবে সেই অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে, সোনোগ্রাফি রিপোর্টটা দিয়ে পাঠাবেন। গলব্লাডার স্টোনে অনেক রকম পার্ট আছে, কোন পার্টে বা কী সাইজে রয়েছে সেটা আমাকে দেখতে হবে,
হ্যাঁ অবভিয়াসলি এটা ঠিক বলা, কেন কি গলব্লাডার এই যে স্টোনটা হয় সেটা বেরোনো কোনো রাস্তা নেই, কিডনিতে পাথর থাকলে পেশাবের সঙ্গে বেরিয়ে যায়, কিন্তু গলব্লাডারে যদি স্টোন থাকে সেটা কিন্তু বেরোনোর রাস্তা নেই। কিন্তু অনেক সময় এরকমও দেখা যায় কি সেই সিচুয়েশানটা এরকম জায়গা আছে কি ওখানে ওষুধ দিয়ে গলানো যায়। আমি অনেক পেশেন্ট এরকমও ভালো করেছি, আপনার লাস্ট 3 মাস আগের কথা বলছি, আমার কাছে অনেক এইরকম রেকর্ড আছে আমার কাছে যেখানে গলব্লাডার স্টোন ছিল, আর আফটার ট্রিটমেন্ট যে রিপোর্টটা করলাম সেটা দেখলেন গলব্লাডার স্টোনটা নেই। সেটা কারণটা কী হয় কি পেশেন্ট কত আমার কথাগুলো শুনবে, যেটা আমি ডায়েট চার্টটা বলে দেবো ঠিক রকম মানতে হবে, এবার কথা যদি বাইরে যদি চলে যায় সেখানে তো কিছু করার নেই। তো আপনাকে গলব্লাডার যদি স্টোন হয়ে থাকে তার চিকিৎসাটা আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে, আর তার চিকিৎসাটা যদি নেওয়া হয় নিশ্চয়ই আপনার কাজ হবে। বেশ, সঙ্গে থাকুন, যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেকের জন্য। আরেকবার বলবো, হেল্পলাইন নাম্বার কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে, হেল্পলাইন নাম্বার নোট করুন। এবং আপনাদের জন্য সুখবর এটাই যে এখন থেকে কিন্তু আমতলাতে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার করে কিন্তু ডাক্তারবাবুরা সেখানে কিন্তু থাকবেন, একটু ফোন করে কিন্তু যোগাযোগ অবশ্যই কিন্তু করে নেবেন। ডাক্তারবাবু, এনবিপি ইউনিয়নে আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এখানে হয় না এরকম কোনো রোগের ট্রিটমেন্টই নেই, যে কোনো ধরনের সমস্যার সমাধান হয়? সেখানে এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আমার স্টোন হয়েছে, আমার টিউমার হয়েছে, বা আমার নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়ে গেছে, এরকম একটা স্টেজে আমরা রয়েছি, তখন কি আর যোগাযোগ করে লাভ আছে? দেখুন, যেটা হয় না সেটা আমরা আগে থেকেই বলে দিই কি হয় না, আর যেটা হয় সেটা বুক ফুলে বলি কি হ্যাঁ এটা করতে পারবো। আর যেখানে আপনি ডেলিভারি যদি কেসটা বলেন সেই কেসটা তো আমি করতে পারবো না, সেখানে অবভিয়াসলি আপনাকে মডার্ন মেডিসিনে হেল্প নিতে হবে, সেখানে আপনাকে ডেলিভারি করতে হবে। এইবার যেখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, সেই জায়গা যদি প্লাস্টার করতে হয় সেই জায়গাটা তো আমি করবো না। তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনাকে মডার্ন মেডিসিনে হেল্প নিতে হবে। আমি কোনো প্যাথিতে ছোটো বা বড়ো করি না, যেখানে যার প্রয়োজন রয়েছে সেটা নিতেই হয়। হ্যাঁ, যখনই আপনার লং ট্রিটমেন্ট হয়ে যায়, যেমনি ক্যান্সার একটা এরকমই রোগ যেখানে ক্যান্সারের আপনার কোনো চিকিৎসা নেই, দীর্ঘদিন ধরে আপনাকে বলবে কেমো রেডিয়েশন নিন, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট আপনার আয়ুর্বেদের মধ্যে আছে। সুগার, প্রেশার, থাইরয়েড, এই তিনটে একটা একটা রকম কমন ডিজিজ, যেখানে মানে ঘরের ঘরের মধ্যে এই রোগগুলো রয়েছে, সেখানে আপনাকে বলে আজীবন ওষুধ খেতে হবে। আর আর্থ্রাইটিস, পেন ব্যথা নিয়ে পেশেন্টরা দীর্ঘদিন ধরে কিন্তু ওষুধগুলো খায়। তো যখনই আপনি ভাববেন কি লং ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, সেখানে যদি আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা নিলে তাহলে আপনার কী হবে, কোনো রকম সাইড ইফেক্ট হবে না। সাইড ইফেক্ট বলতে মানে কি, আপনি আজকে একটা রোগের জন্য ওষুধটা খাচ্ছেন, তার রোগটা তো ভালো হলো না, কিন্তু ওখান থেকে যদি আর দুটো চারটে রোগ যদি তৈরি হয়ে যায় তাহলে তো সমস্যায় পড়ে যাবেন। এই জন্যে সেখানে আপনাকে কিন্তু হেল্প নিতে হবে আয়ুর্বেদে, কেন কি আয়ুর্বেদ যেটা কী করে, কোনো সাইড ইফেক্ট নেই, তার সঙ্গে সঙ্গে রোগের চিকিৎসা করে, রোগটা যদি মরে গেল সিমটমসগুলো এমনি শেষ হয়ে যাবে। একদম, তার পাশাপাশি আগাম সতর্কও কিন্তু করে আয়ুর্বেদ। এবং কিছুদিন আগে ডাক্তারবাবু একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন যে সামনে আসছে আমাদের শীতকাল, উইন্টার সিজন, এবং আমি একটু জানতে চাই বিষয়টা আরও একবার, যে শীতকালে কাদের একটু বেশি সচেতনতা অবলম্বন করা উচিত, কার একটু সাবধানে একটু বেশি থাকবে? দেখুন, শীতকালের মধ্যে সোরাইসিস যে পেশেন্টগুলো আছে সেটা স্কিনটা ড্রাই হয়ে যায়, তো সোরাইসিস পেশেন্টকে বলা আছে কি আপনি শীতকালের মধ্যে এই সমস্যাগুলো বেশি বেড়ে যায়, তো সেখানে আপনাকে স্কিনকে কীভাবে আপনি অয়েলি রাখতে পারেন, ঠিক আছে, যাতে শুকনো না, ড্রাই না হয়ে যায়। কেন মানে এখন তো তাদের যোগাযোগের প্রয়োজনীয়তাটাও রয়েছে, এখন থেকে যদি তারা ট্রিটমেন্টটা শুরু করে আমার মনে হয় এবারে শীতটা তাদের জন্য অতটা ভয়ঙ্কর হবে না। সোরাইসিসে যদি রোগটা এখন সময় থাকতে থাকতে যদি চিকিৎসা করা হয় তাহলে তো রোগটাও বাড়বে না, তার সঙ্গে সঙ্গে ওর কষ্টটাও বাড়বে না, কষ্টটাও বাড়বে না, ঠিক আছে। তো সোরাইসিসের রোগের জন্য অ্যালার্ট করা আছে, তো সেরকম আর্থ্রাইটিসের সমস্যাগুলো আপনার শীতকালে আগে এটা বেড়ে যায়, তো শীতকালে আগে যদি আপনি চিকিৎসাটা করে নেন তাহলে শীতের সময় কষ্ট পাবে না। একদম, আরো অনেকগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা ফিরছি, তবে তার আগে কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ওয়াইফের সুগার আছে, আর আপনার যে কিডনি আছে, ইউরিনটা দিয়ে আছে, কেটিনাইন কত আছে? আর আমি চাইছি ডাক্তার আপনারা তো ওই আপনি তো আলো করে বসে বসে একদম বৃহস্পতিবার করে পেয়ে যাবেন। আমরা যে ওষুধটা দিবেন কিডনিটা ওরা কবে দিয়ে দিবেন, আসলাম দাম করে তো বলতে পারবো, সেরকম টাকা পয়সা নিয়ে তো যাবে আপনারা। আপনার যে কোয়ারিটা আছে আপনি অবশ্যই ঠিকই বললেন, কিন্তু এবার দেখুন ওয়ার ফোনে আমি কোনো রিপোর্ট দেখলাম না,
ওনার সমস্যাটা বুঝলাম না, ওর ফোন থেকে তো আমি ডিটেলসটা বলতে পারবো না, একটু সময় করে বার করে। ডায়মন্ড হাওড়া থেকে আমতলা কত দূর, যেখানে মানুষরা আমাকে দেখাতে গেলে আজকে আজকেই বেলুরে আমার কাছে পেশেন্ট এসেছিল বর্ধমান থেকে, এইদিকে আপনার বহরমপুর থেকে, যেহেতু আমার বর্ধমান বহরমপুরে চেম্বার আছে, কিন্তু পেশেন্টরা চাইছে যত শীঘ্রই আমি চিকিৎসাটা চালু করতে পারবো, ওরা এসে আমাকে বেলুরে দেখাতো। তো সেই জায়গায় আমি বলতে চাইছি কি আপনার ডায়মন্ড হাওড়া থেকে তো বেশি দূর নেই আমতলা, ওখানে আসুন আগে, আমি দেখি, দেখার পর সব কিছু এসে ক্লিয়ার করা যাবে। কিন্তু ওভার ফোনে যদি এই এই জিনিসটা যদি জিজ্ঞেস করেন, এটা টাফ আছে, এটা আমি বলতে পারবো না একদম। তবে ওভার ফোনে যেটা আমরা বলতে পারি, যতদূর শুনলাম ওনার ওয়াইফের সুগার আছে, থাইরয়েড আছে, কিডনিতে একটা সমস্যা রয়েছে, একটা দিনও ফেলে রাখবেন না। কেন কি সুগার প্রেশার এই যে মেডিসিনগুলো খাচ্ছে তার জন্য যে কিডনির যে সমস্যা, উনি যে নিজে মুক্তিকে বললেন, এইটাই মেসেজ দেওয়া আছে সবাই পেশেন্টকে কি আপনি যদি সুগারের মেডিসিন দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, ভাবছেন কি আমার সুগার আজকে নর্মাল আছে, কিন্তু এটা কতদিন আপনার কিডনিতে ইফেক্ট করবেই করবে, সেই রকমই কি প্রেশারের মেডিসিনটা দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, তার কিন্তু কিডনিতে সমস্যা আসবেই। এই সমস্যা থেকে বাঁচার জন্যই আয়ুর্বেদ, আপনি যদি কোনো রোগের যদি চিকিৎসা যদি না করেন, তাহলে এইরকমই আপনার কাছে আজকে তিনটে কেন, কালকে আপনার চারটে পাঁচটা, এইরকমই ওষুধগুলো রোগগুলো বাড়বে, আর এইরকমই আপনি মানে মুরগি আপনি ওষুধগুলো খেতে চালু করে দেবেন। একদম, তবে রোগ বাড়াতে সত্যি কি আপনারা চান একটু ভেবে দেখুন। কে আছেন, নমস্কার, হ্যালো, কোথা থেকে? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। দক্ষিণ চব্বিশ পরগনা, বলুন কি সমস্যা? আমি বলছি আমার মাথায় ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, কোনো পুরানো কথা মনে থাকছে। কার এটা, আপনার? পুরোনো কথা মনে থাকছে না, তাই তো? আচ্ছা, লস অফ মেমোরি বলা যায়। আপনার যে সিটি স্ক্যান করা আছে, সিটি স্ক্যান অফ ব্রেন করা আছে, ব্রেনে সিটি স্ক্যান করা আছে কি? না, করা নেই। আপনি একটা কাজ করুন, দক্ষিণ চব্বিশ পরগনা তো আপনার আমার মনে হয় আমতলা সুবিধা হবে না, আপনি একটা কাজ করুন, আমতলা চেম্বারে এসে যোগাযোগ করুন, কি প্রয়োজন রয়েছে সেটা আমি দেখবো, ওখান থেকে আপনার কিছু যদি রিপোর্ট লাগে আমি রিপোর্ট করতে দিয়ে দেবো, সেই রিপোর্টটা করে আমার আপনি আমার সঙ্গে দেখা করুন। কেন কি লস অফ মেমোরি যেটা হয়ে যাচ্ছে, এটা কারণটা হচ্ছে কি এটাই তো সব কিছু মেন, এটাই হচ্ছে আমাদের মানে পুরো বডিকে চালানোর জন্যে, আপনি এটা বলতে পারেন এটা হেড মেন, তো এখান থেকেই ব্লাড যে সাপ্লাই করে, আজকে আমরা যে কথা বলছি বা কথা মনে রাখতে পারছি বা হাতগুলো নড়ছে বা পা নড়ছে, সব কিন্তু ওয়ার্ক করছে ওখান থেকেই। তো এটা যদি ঠিক না হয়ে থাকে, আপনি লস অফ মেমোরি ছেড়ে দিন, আপনি একটা এরকম জায়গায় চলে যাবেন যেখানে আপনার কোনো রকম নিজে থেকে কোনো কাজ করতে পারবেন না। তো সেই জায়গা থেকে যাওয়ার আগেই সময় থাকতে থাকতে যদি চিকিৎসা হয়ে যায় সেটা ভালো হয়ে যাবে। তো ব্রেনের জন্যে বা নার্ভের সমস্যা, এই দুটোই কিন্তু কমন, মোটামুটি বলতে পারেন কি সিমটমসগুলো একই রকম হয়। তো এখানে ডিপ্রেশন, আজকে যদি মডার্ন মেডিসিনে বলেন, ওরা আপনাকে ঘুমের বড়ি খাইয়ে দেবে বা ডিপ্রেশনের মেডিসিন খাওয়াবে, তাতে কী হবে আপনি সারাদিন ঘুমোতে থাকুন, কিন্তু রোগের যে রোগের জন্য আমি গেলাম সেই রোগে তো চিকিৎসা হচ্ছে না, কেন ঘুমের বড়ি দিয়ে দেয়, যাতে ঘুমে ওদের থাকতে আপনি বুঝতে পারবেন না কি এই রোগগুলো আমার হচ্ছে কি হচ্ছে না। তো সেই রোগের থেকে যদি বাঁচার চান আপনি আমতলা এসে দেখা করুন না, ভালো হয়ে যাবে। একদম, আপনার সাথে যোগাযোগ করতেই হবে, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে, আপনাকে এবং সকলকে বলবো একটু চটপট কিন্তু মোবাইলে সেভ করুন নাম্বারগুলো। কে আছেন, নমস্কার, নমস্কার, কথা বলুন, নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, বলুন কি সমস্যা? আমার পাইলসের সমস্যা আছে। পাইলসের সমস্যা আছে, কতদিন ধরে? হ্যাঁ, কতদিনের সমস্যা? আপনি টিভিটা আগে কমান। কতদিনের সমস্যা পাইলস? কতদিনের সমস্যা পাইলস? আমার দু তিন মাস পর পর আপনার একবার করে হয়। তার মানে দু তিন মাসে পর পর হয়, তা আপনি মানে চিকিৎসা করবেন না, দু তিন মাস পর পর যখন হয় তখন অল্প কিছু ওষুধ খেয়ে চেপে দেন, এই তো? হ্যাঁ, না খাবো তো আমি খাই, ঠিক বন্ধ হয়ে যায়, বুঝতে আমাকে বোঝালে হবে না দাদা, আমি এরকম অনেক কেস বুঝেছি, আপনাকে বুঝতে হবে এই জিনিসটা। আপনি কি জানেন কলনে যে ক্যান্সারটা হয় এটা কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে পাইলস, ঠিক আছে? অর্শকে বেশিক্ষণ যদি পুষে রাখবেন না, আপনার হয়তো কষ্ট হচ্ছে না, আপনি ছেড়ে ফেলে রেখেছেন, কিন্তু ওটা কোথায় গিয়ে কনভার্ট হয়ে যাবে আপনার চিন্তা বাইরে। তো এইরকম রোগকে পুষে রেখে লাভ নেই,
পুরুলিয়া বাড়ি আছে, বাঁকুড়ায় আমাদের লাস্ট সামনে রবিবারে বাঁকুড়ায় চেম্বার আছে। আপনি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু বাঁকুড়ায় যোগাযোগ করুন, যাতে আপনার যে রোগ হয়েছে সেই রোগকে পুষে রাখবেন কেন? ও তো আপনাকে কোনো মধু বা যাতে আপনাকে পয়সা দিচ্ছে না কি, আপনি ওকে পুষে রেখেছেন, ওকে বার করুন শরীর থেকে, কেন ওটা যদি থাকলে আপনাকে কোনো রকম কাজকর্ম দিতে করতে দেবে না। আজকে অর্শ হয় কেন, যখনই কষ্টকাঠিন্য হয়ে যায় তখনই কিন্তু অর্শ হয়। এবার অর্শর মধ্যে আমি অনেক রকম প্রোগ্রাম করেছি, অর্শ প্রোগ্রামটা যেখানে বুঝিয়েছি ভালো করে কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কী ধরনের কী হয়, তো সেটা আমাকে জানতে হবে কী ডিগ্রির মধ্যে রয়েছে, সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে দেখবেন অর্শ সমস্যাটাও কিন্তু গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলছি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি যে পেটের যন্ত্রণা আছে 6 মাসের থেকে, মাসে একবার যন্ত্রণা হবে। আচ্ছা। পেটে একবার যন্ত্রণা হচ্ছে, তো ওটা ইনজেকশন, গ্যাসের ইনজেকশন করার পর ওটা ভালো হয়ে যায়। আচ্ছা। তো ওটা বয়স টানা 7 বছর হয়েছে নাকি? কিসের জন্য যন্ত্রণা হয় সেটা জানার চেষ্টা করেছেন কি? আচ্ছা, তাহলে গ্যাসের জন্য হচ্ছে, তো গ্যাসের জন্য আপনাকে ইনজেকশন নিতে হচ্ছে, এই তো? উইদাউট ইনজেকশন নিয়ে সে ব্যথাটা কমছে না। আপনি দেখো নিশ্চয়ই আপনার কোনো শরীরের মধ্যে একটা রোগ আছে যেটা আপনি ধরতে পাচ্ছেন না, বা আপনার যে যাকে ফিজিশিয়ানকে দেখাচ্ছেন সেই ফিজিশিয়ান আপনাকে রোগ ধরতে পাচ্ছেন না। সমস্যা যদি বেশি দিনে থাকে, গ্যাস্ট্রিক আলসার আছে কি না সেটা জানতে হবে, পেটে ব্যথা হবে কেন, কোন কারণের জন্য হচ্ছে সেটা রোগ না জেনে এমনি আপনি কোনো রকম স্টেরয়েড ইনজেকশন নিচ্ছেন, বা কোনো আপনি যদি অন্য টাইপের ইনজেকশন নিচ্ছে ব্যথা কমানোর জন্য, সেটা কিন্তু করবেন না। নালে কী হবে, প্রচুর পেশেন্ট আমার কাছে এরকম আছে কি গ্যাস বলে ওরা গ্যাসে বড়ি খাচ্ছিলো বা ব্যথা কমানোর জন্য ওষুধ খাচ্ছিলো, কিন্তু যখন আমার কাছে আসলো, আমি যখন ডায়াগনোসিস করলাম তো দেখলাম ওনার লিভারে ক্যান্সার আছে, গ্যাস্ট্রিক আলসার আছে। তো এই সব রোগের জন্যে আগে থেকে আপনাকে সতর্ক হওয়া দরকার। যদি আপনার এইসব রোগ রয়েছে, আগে রোগটা জানুন আমার কী রোগ হয়েছে, তার চিকিৎসাটা করুন, আপনার ব্যথা উঠবেই না। আপনি ব্যথার জন্য ইঞ্জেকশন বা পেনকিলার আপনি নেবেন কেন? চিকিৎসাটা ঠিক মতন করুন না। আরামবাগে আপনার চেম্বার সুবিধা হবে, বর্ধমান বা আপনার বেলুরে সুবিধা হবে, আপনি একটু যোগাযোগ করুন, নিশ্চয়ই ভালো হবে। একদম, কারণ অলরেডি যেহেতু 7 বছরের সমস্যা, আপনি 13-14 বার ইনজেকশন নিয়ে নিয়েছেন, যদি এক দুবার আপনি ভালো হয়ে যেতেন তাহলে কোনো অভিযোগের আঙুল আমরা তুলতাম না। 14 বার ইনজেকশন নেওয়ার পরও কিন্তু আপনি ভালো হচ্ছেন না, তাহলে এবার কিন্তু ভাবা উচিত, অনেকগুলো দিন কিন্তু পার হয়ে গেল। কে আছেন বলুন। নমস্কার। হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন, কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে, আমি ফার্স্ট টাইম 10 সালে খিচুড়ি হয়, তখন থেকে আমি আবার নিউরোলজির ডাক্তার দেখিয়ে কন্টিনিউ ওষুধ খেতে থাকি। তারপরে আমার লাস্ট হয়েছিল 17 সালে 10 মাসে, ওই একই জিনিস হয়। এখন আমি সেই থেকে কন্টিনিউ নিউরোলজিস্ট ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যাচ্ছি এখনো পর্যন্ত কন্টিনিউ, কিন্তু আমার এখন ওই খিচুড়িটা আর হয় না। এখন আমার যে প্রবলেমটা হচ্ছে, আমি মাঝে মাঝে কোনো কিছু কাজ করতে করতে আবার খেতে খেতে বা পড়াশোনা করি করতে বসে সেন্সলেস হয়ে যাচ্ছি, কয়েক সেকেন্ডে আবার নিজে হয়ে যাচ্ছি। যে সময় সেন্সলেস হয়ে যায় সে সময়তে আমার কোনো হুঁশ থাকে না। দেখুন, আপনার যে সমস্যাগুলো আপনি যে বললেন না, আর আপনি যে নার্ভের যে ওষুধগুলো খাচ্ছেন, এটা কিন্তু আমি এই মুহূর্তে আপনার না চিকিৎসা স্টার্ট করার আগে আমি বলবো না কি বন্ধ করুন, কিন্তু আপনি এটা খুবই ভুল ডিসিশন নিয়েছেন। দেখুন, খিচুনি যেটা হলো, অনেক সময় দেখা যায় আমাদের নার্ভ একটু উইক হয়ে গেলে বা আপনি গ্যাস ফর্ম মাথায় উঠে গেলেও হয়, বা অনেক সময় দেখা যায় যেটা আমাদের বলা হয় মলমূত্র, মলমূত্রকে কোনো দিন বেগকে ধরে রাখতে নেই। আজকে আমাদের যে শরীরের মধ্যে যে রোগগুলো হয় কেন হয়, যখনই আপনি কোনো পায়খানা বেগটা আসলো কিন্তু পায়খানা বেগকে চেপে রাখলেন, বা পেশাব আসছে কিন্তু পেশাব বেগটা চেপে রেখেছেন, কিন্তু ওখান থেকে রোগগুলো উৎপন্ন হয়। আজকে যে টক্সিন,
আমি বারবার বোঝানোর যে চেষ্টা করি, টক্সিন, টক্সিনটা কী? টক্সিনটা হচ্ছে ওটাই তো, আমাদের শরীর থেকে টক্সিনটা কোথায় বার হবে? মলমূত্র দিয়ে বার হবে। এইটাই আপনি মাথায় রাখুন কি মলমূত্রকে কোনোদিন চেপে রাখবেন না, নাহলে এইরকম সমস্যায় আপনি পড়ে যাবেন। আজকে এই যে বয়সটা, এই বয়সে যে কথা বলছো, যে কথা গলাটা ছিল কত একদম নরম, কত আস্তে করে কথা বলছো, কারণটা হয়ে গেছে কি ওটা নিজে থেকে বলছো না, সেই যে মেডিসিনগুলো খাচ্ছ না পুরো উইক করে দিয়েছে, ভিতর থেকে পুরো ভেঙে ফেলেছো। তো এই রোগ থেকে যদি বাঁচতে চাও বা ভালো হতে চাও, বাঁকুড়ায় আমাদের চেম্বার আছে, কামিং সানডে আমাদের বাঁকুড়ায় চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখানে যোগাযোগ করো, কী তুমি চিকিৎসা করছো সেই পেপারগুলো আমাকে দেখাবে, আর তারপর যদি আমি চিকিৎসাটা চালু করব দেখবে কিন্তু এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে, কোনো ওষুধই খেতে হবে না, একদম ভালো হয়ে যাবে। একদম, প্রত্যেকটি জেলায় কিন্তু চেম্বার রয়েছে, প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করবো একটু ফোন করে নিন, কে আছেন বলুন এবারে। নমস্কার, টিভির ভলিউমটা জিরো করুন আর বলুন কোথা থেকে বলছেন। আমি দক্ষিণ ঢাকা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা মোটামুটি আমার ছেলে পড়াশোনা মোটামুটি যা করছে, মানে করতে যা মোটামুটি যা করে সব ভুলে যায়, কোনো কিছু মনে রাখতে পারে না, লস অফ মেমোরি। বয়স কত ওনার? বয়স কত? 12-13 বছর। 12-13 বছর। কোন ক্লাসে পড়ছে এখন? কোন ক্লাসে পড়ে? টিভিটা কমান দাদা, টিভির আওয়াজটা কমান, টিভির আওয়াজটা কমান। কোন ক্লাসে পড়ে ছেলে? ক্লাস ফোরে পড়ে। ঠিক আছে, এবার আপনি টিভিতে শুনুন, একটা কথা আপনাকে বারবার বলে তো বোঝানো যাবে না, আপনি শুনুন, যদি আপনার ছেলের ক্লাস ফোরে পড়ছে, 13-14 বছর বয়স, এই সময় যদি পড়াশোনা যদি না করে, ঠিক আছে, বা মনে রাখতে পারে না, পড়াশোনা করলেও কিন্তু ভুলে যাচ্ছে, এই জিনিসটা যদি কন্টিনিউ যদি হতে থাকে তাহলে কী হবে, উনি কোনো ভালো জায়গা একটা র্যাঙ্কে যদি জায়গা আপনি মানে উচ্চ ক্লাসে আপনি উঠতে পারবেন না, বা মেমোরি নাম উইক যদি হয়ে যায়, অনেক রকম ফিউচার ওনার ডার্ক হয়ে যাবে। তো আপনি যদি এইরকম সমস্যা নিয়ে যদি আক্রান্ত আছেন, তাহলে আপনাকে কী করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠেই শঙ্খপুষ্পী পাওয়া যায়, শঙ্খপুষ্পী গাছ হয়, সেই গাছটা আপনি কী করেন, রাত্রিবেলা ভিজিয়ে দিন, রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা ছেঁকে শুধু সেই জলটা খাওয়ান, দেখবেন অনেক মেডিকেল মতন রেজাল্টটা পাবেন। তার সঙ্গে সঙ্গেই এই সমস্যা নিয়ে ওনার বাড়ির কথা বলেন, বাড়িটা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ওনার বাড়ি যেখানে আছে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আপনার বাড়ির কাছে কোন সেন্টারটা আছে, একবার পেশেন্টকে আমি দেখে নিই, প্র্যাকটিক্যাল একবার দেখার পর যদি প্রয়োজন হয় ওখানে কিছু এক দুটো রেমেডি আমি বলে দেবো, সেই রেমেডিটা করার পর দেখবেন কিন্তু একদম মানে যা পড়াশোনা করে নিল মেমোরি তো থাকবেই থাকবে, তার সঙ্গে একটা মিরাকল মতো রেজাল্টও পাবেন একদম। একদম, আর প্রত্যেককে বলবো টিভির ভলিউম প্লিজ আপনারা মিউট করে আসুন, নাহলে না শুনতে প্রচন্ড অসুবিধা হয়। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দামনিতে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। হ্যাঁ, আমার কিডনি সমস্যা আছে। আচ্ছা, থাইরয়েড আছে। হুম, আছে। আচ্ছা, আর প্রেসার আছে। হুম, আপনার বয়স কত দিদিভাই? আমার বয়স 50। তো মানে 50 বছরের মধ্যে আপনি প্রেশার আর থাইরয়েড আর এগুলো রোগগুলো ধরে ফেলেছেন, এখন আর কি চাইছেন? আর আর একটু এক দুটো রোগটা বাড়ুক নাকি? এবার কিডনি সমস্যা আছে, ক্রিয়েটিনিন 1.4 হয়ে গেছে। কেন আপনি কি ফিস দেন না ডাক্তারকে? কথা বলবে না কেন ভালো করে? ডাক্তারের প্রথম পরিচয় হচ্ছে ওর ব্যবহার। অবশ্যই আপনার অধিকার আছে, আপনি শুনুন টিভিতে, এবার ডাক্তারবাবু আপনাকে বুঝিয়ে বলে দিয়েছেন। দেখুন, আপনার যে সমস্যাগুলো রোগগুলো আছে, সেই রোগ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে যে ওষুধগুলো খাচ্ছেন, তারপর আপনার ক্রিয়েটিনিন হয়ে গেছে 1.4,
তার মানে আপনার কিডনিতে সমস্যা আসতে চালু হয়ে গেছে। কেন কি ফিমেলের জন্য 1.1 হচ্ছে নর্মাল রেঞ্জ, তার থেকে ওটা বেড়ে গেছে। এটা যদি না কমানো যায় তাহলে আপনি রেডি থাকুন ডায়ালিসিসের দিকে, কেন কি ওরা এরকমই ওষুধগুলো খাওয়াতে থাকবে। আর এটাই আমি বুঝি না কি ডাক্তার আপনাকে সময় দেবে না কেন বা কথা বলবে না কেন, কেন কি ডাক্তার আসল পরিচয় হচ্ছে ওর ব্যবহার। আজকে যদি পেশেন্টের সঙ্গে ভালো করে যদি ব্যবহার না করতে পারে, ভালো কিছুর সঙ্গে যদি কথা না বলতে পারে, তাহলে চিকিৎসা কিসের করবে। আমি কি বললাম, ফ্র্যাঙ্কলি হতে হবে, আজকে প্র্যাকটিক্যালি আগে বুঝতে হবে পেশেন্টের কষ্ট কোথায়, কেন ও এরকম বিরক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখে আমার ট্রিটমেন্টটা করতে হবে। আর যাই হোক, আমি কোনো ডাক্তারকে বদনাম করছি না বা কিছু বলছি না, কিন্তু এরকম আপনি যদি আক্রান্ত হয়ে থাকে বা সাফারিং করছেন তাহলে আপনি ডাক্তার চেঞ্জ করুন অবশ্যই। আর আপনাদের জন্য আরেকবার চট করে মনে করিয়ে দিই যে আমতলাতে কিন্তু নতুন চেম্বার, অবশ্যই যারা আমতলা দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা যোগাযোগ করতে পারেন। কলকাতায় কিন্তু তিনটি চেম্বার রয়েছে, এক আপনারা মেদিনীপুরে পাচ্ছেন, ল্যান্সটাউনে পাচ্ছেন এবং পাচ্ছেন হাতিবাগান চেম্বারে, হাওড়ায় আপনারা পাচ্ছেন, শিবপুরে পাচ্ছেন, বালচিগুড়ি বাজার দাসনগরে পাচ্ছেন, বেলুড় চেম্বারে পাচ্ছেন, আমতলা এখন থেকে কিন্তু আপনারা পাচ্ছেন। যারা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বন্ধুরা রয়েছে তাদের জন্য সুখবর যে আপনারা এখন থেকে আমতলা চেম্বারে যোগাযোগ করতে পাচ্ছেন। হেড অফিস অবশ্যই মধ্যমগ্রাম, তার জন্য কিন্তু ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বীরভূমের রামপুরহাট, মেদিনীপুরের মধ্যে হেরিয়া, বেচড়া, খড়পুরে পেয়ে যাচ্ছেন, মালদায় পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন, কিছুদিনের মধ্যে আপনারা ত্রিপুরা, আগরতলায় পেয়ে যাবেন, আসামের গুয়াহাটিতে পেয়ে যাবেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুরা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বার নোট করে রাখুন, সেভ করে রাখুন, ফোন করে আসবেন, যোগাযোগ করে আসবেন। যাবতীয় বিস্তারিত যে প্রশ্নগুলো রয়েছে, ফিস কত, কোথায় বসেন, কটা থেকে কটা, সব প্রশ্নের উত্তর সেখান থেকে পেয়ে যাবেন। নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ রায়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম নমিতা গোরুই। আমার সমস্যা হলো ঠান্ডা লাগলে মানে কোমর ব্যথা, হাঁটু, পায়ের গোড়ালি, কাঁধ প্রচুর, এই শীত আসছে খুব খুব ব্যথা, মানে কোনো অটোমেটিক ব্যথা, আর ঘুম মোটে হয় না, খাওয়া দাওয়া মোটামুটি আছে, অনেক খাই তা না। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? দক্ষিণ রায়পুর। এই সমস্যার জন্য এখন কোন ডাক্তার দেখানো হচ্ছে? সেটা ঠিক আছে, কিন্তু যদি গার্জেন যদি এরকম যদি পড়ে যায় তাহলে কি করে সংসারটা করবে বা কি করে ফ্যামিলিটা চলবে? নিজেকে আগে আপনি ঠিক করে রাখুন। ঠিক কথা। কেমন, আপনি আমতলায় আমাদের চেম্বার আছে, আপনি আমতলায় এসে যোগাযোগ করুন। এই সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনি মানে কি বলবো, আপনার ব্যথা বড়ি ছাড়া আপনি দাঁড়াতেই পারবেন না। ঠিক আছে, সমস্যা যদি অল্প হয়েছে তখন অল্প চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু অল্প রোগের জন্য আপনি তো চিকিৎসা করছেন না, তখন রোগকে যখন বড় করে ফেলছেন তখন বলছেন আমার কাছে এই সমস্যা হয়ে যাচ্ছে, তখন কিন্তু রোগ শুনবেন না। আমি শুনতে পারি, ঠিক আছে, আপনার বাড়ি আতে লোক শুনতে পারবে, কিন্তু রোগ শুনবে না, রোগ কিন্তু ঠিক নিজের কাজ করে যাবে। রোগকে যদি পুষে রাখবেন সমস্যা বাড়বে। একদম একদম, সঙ্গে তখন দিদি ভাই, তবে এই যে প্রশ্নটা করলেন না, এই প্রশ্নটা নিয়ে এখানে আলোচনা করা যায় না, আমরা বারবারই বলি কত টাকা খরচ, ডাক্তারবাবু আপনার ভিজিট কত, এগুলো এখানে বলা উচিত নয়। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন। তবু আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলবো, আপনি যেহেতু বললেন বাড়িতে একদম চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, ডাক্তারবাবু কিভাবে যাবো, এই এই প্রশ্ন আমাদের মধ্যবিত্ত পরিবারে থাকে। সেখানে আমি ব্যক্তিগতভাবে কিন্তু দেখেছি ডাক্তারবাবু ডক্টর বি শর্মা হোক, ডক্টর প্রমোদ শর্মা হোক, তারা কিন্তু আমাদের কথা বলছেন, আমাদের অবস্থাটাও বলছেন, আপনাকে এমন কিছু মেডিসিন বা এমন ভাবে ট্রিটমেন্ট শুরু করা হবে যেটা আপনার সাধ্যের মধ্যে, যেটা আপনি কিন্তু পারবেন খরচা করতে, তাই ভয় পাবেন না, রোগে পুষে রাখবেন না, কারণ মহিলারা কিন্তু পরিবারের কাণ্ড হয়, আপনারা যদি ঝুঁকে যান, বেঁকে যান, পড়ে যান, তাহলে পরিবারটাও কিন্তু ভেঙে যাবে। চটপট যোগাযোগ করুন। কে আছেন বলুন। নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন কি সমস্যা? কি সমস্যা আছে? তিন রকমের সমস্যা, মানে তিন রকমের সমস্যা। আচ্ছা, বলে ফেলুন, তিন রকম বলুন।
আর শরীর ফুলে যায়, মাঝে মধ্যে শরীর ফুলে যায়। আচ্ছা, আর হাড়ের সমস্যা? এই সমস্যা আছে। তাহলে আপনি এখন প্রেজেন্ট কোনো ডাক্তার দেখাচ্ছেন কি? ডাক্তার আপনি দেখাচ্ছেন না, তাহলে তিনটে রোগ পুষে রেখেছেন, তাহলে যখন চারটে হয়ে যাবে তখন দেখাবেন? আপনি মুর্শিদাবাদে থাকেন, মুর্শিদাবাদে তো আমাদের চেম্বার আছে, বহরমপুরে আপনি যোগাযোগ করছেন না কেন? আপনি বহরমপুরে এসে যোগাযোগ করুন। তিনটে রোগকে, তিনটে রোগেই আমাদের আয়ুর্বেদের মধ্যে চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা নিন, তাহলে দেখবেন মেডিকেলের মতোর মাত্র দু সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্টটা পাবেন। না, এত জায়গা তো ঘুরলেন, কোনো জায়গায় কাজ হলো না, কিন্তু মাত্র দু সপ্তাহের মধ্যে আপনার কাজটা হবে। ঠিক আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আগামী রবিবারই আমাদের বহরমপুরে চেম্বার আছে। একদম, এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে অন্য জায়গায় যেখানে বছরের পর বছর পার করে ফেলি, সেখানে ডক্টর বিশর্মা হোক বা ডক্টর প্রমোদ শর্মা হোক, সর্বদা আমাদের বলে কিন্তু থাকেন রিপোর্ট বেস রুটিন মাত্র 15 দিনের মধ্যে আপনারা কিন্তু টের পাবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আগের থেকে আমি ভালো হচ্ছি। এটা শুধু আপনার উপলব্ধি হবে না, আপনার রিপোর্ট আপনাকে প্রমাণ দেবেন যে আগের থেকে আপনি ভালো হচ্ছেন। এটা কিন্তু বিশাল বড় পাওয়া আমাদের কাছে। কে আছেন বলুন। নমস্কার, আচ্ছা বলুন কি সমস্যা? দেখুন, পুরো এত ডিটেলস গুলো যদি আপনি আমাকে ফোনে বলেন, তাহলে কি হবে কি আমি বাকি পেশেন্ট গুলোকে টাইম দিতে পারবো না। যাই হোক, আপনার যে সমস্যাটা হচ্ছে, যেটা হচ্ছে পোস্টের গ্ল্যান্ডটা বাড়া রয়েছে। দেখুন, আপনি প্রেশার ওষুধটা খাচ্ছেন, প্রেশার ওষুধে খাওয়ার পর কি হয়, তার একটা ব্যাড ইফেক্ট আমাদের কিডনি উপরে পড়ে, যেটা পড়তে চালু হয়ে গেছে, এই কারণের জন্য আপনার পোস্টের গ্ল্যান্ডটা বাড়া রয়েছে। তো দেখুন, পোস্টের গ্ল্যান্ডে বাড়া থাকলে কি হয়, পিএসএ লেভেলটা হাই হয়ে যায়, ঠিক আছে, যেখানে আপনার দেখা যায় কি প্রোস্টেট যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে পিএসএ। পিএসএ লেভেলটা যখন হাই হয়ে যায়, তার মানে আপনি বুঝে যান এবার আপনি আক্রান্ত আছেন ক্যান্সার প্রোস্টেটে। ঠিক আছে, তো এই রোগ কিন্তু যদি ভালো করতে চান, তাহলে আপনাকে একমাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে আয়ুর্বেদ। কেন কি আয়ুর্বেদের কাছে ট্রিটমেন্ট আছে, যেটা মানে উইদাউট সার্জারি, উইদাউট অপারেশন আপনি নর্মালভাবে প্রোস্টেট গ্ল্যান্ডকে ঠিক রাখতে পারেন। কেন কি এখানে আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন বা ট্রিটমেন্ট যেটা করছেন, সেটা করছে সিমটমসে চিকিৎসা। কেন কি সিমটমসে চিকিৎসা করলে কি হচ্ছে, একটু কম থাকছে, কোনো দিন বেশি থাকছে, ভালো তো হচ্ছে না। আপনাকে টার্গেট করতে হবে কি আমি প্রোস্টেটকে নর্মালি জায়গায় নিয়ে আসবো। ওটা যদি না নিয়ে আসতে পারেন, তাহলে কী হবে, নানা রকম আপনার শরীরের মধ্যে সমস্যা হতে চালু হয়ে যাবে। তো এই রোগ থেকে বাঁচার জন্য একমাত্র একটাই উপায়, যেহেতু আপনার হাওড়ায় বাড়ি, তো হাওড়ায় আমাদের তিনটে জায়গা চেম্বার আছে, আপনি দেখে নিন কোন জায়গায় আপনার সুবিধা হবে। সাউথে আপনার শ্রীপুরে আছে, এদিকে আপনার দাসনগর বালডিগ্রি বাজারে আমার চেম্বার আছে, বা ওইদিকে আপনার নর্থে বেলুরে চেম্বার আছে, যেখানে সুবিধা হবে আপনি ওখানে এসে যোগাযোগ করুন, নিশ্চয়ই আমরা সাহায্য করব। একদম, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। হুম, বলুন কি সমস্যা? তো আমার হচ্ছে পাটা যন্ত্রণা করে, আর মাথা চুল উঠে যাচ্ছে, আঙুলের গোড়াগুলো হচ্ছে চুলকায়, বুকটা জাম হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে।
তো এতগুলো রোগ একটা শরীরের মধ্যে কি করে হয়? না আমি আমি একটু ওই কালীঘাটে যাব, ওইখানে যাব বলে সব ঠিকঠাক হয়ে আছে। তো আজকে আমি শুনছি যে ওই আমতলা খুব ভালো ভালো কাঁচাকাঁচি বাড়ি। একদম একদম, তাহলে এবার দেরি না করে যোগাযোগ করবেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, নিশ্চয়ই সাহায্য হবে। একটা মানুষের মধ্যে, একটা শরীরের মধ্যে যদি এতগুলো রোগ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনি আরও সমস্যাগুলো, আরও রোগগুলো বাড়তেই থাকবে। তো যাই হোক, আপনি কালীঘাটে যদি দেখাতে চান, সেটা হচ্ছে আপনার মঙ্গলবার, আর আমতলা হচ্ছে বৃহস্পতিবার, যেখানে আপনার সুবিধা হবে, আপনাদের সুবিধার জন্যে আমাদের চেম্বার করা। একদম, তবে আমার মনে হয় আজকে আমতলাটা অ্যানাউন্স করার পর অনেকের মুখে কিন্তু হাসি একটু চওড়া হয়েছে। তো প্রত্যেকের জন্য বলবো, হ্যাঁ, যারা এখনও শুনে উঠতে পারেননি, যারা পরের দিকে টিভি হয়তো অন করেছেন, প্রত্যেকের জন্য বলবো আমতলায় কিন্তু নতুন চেম্বার স্টার্ট হয়ে যাচ্ছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে এখন থেকে আপনারা কিন্তু আমতলাতেও পাচ্ছেন। বৃহস্পতিবার করে পাওয়ার সম্ভাবনা প্রবল। একটু হেল্পলাইন নাম্বারে একটু ফোন করবেন, ফোন করে আসবেন, পুরনো রিপোর্ট নিয়ে আসবেন, এবং অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা চেম্বারে তো প্রচুর ভিড় থাকে, আর এত ভিড়ের পর ডাক্তারবাবু কিন্তু দু তিন মিনিটে কাউকে ছেড়ে দিতে কিন্তু প্রস্তুত নন, সময় দিয়ে কিন্তু প্রত্যেককে কিন্তু দেখেন। সে কারণে একটু হাতে সময় নিয়ে আসবেন, বা যে সময় আপনাকে আসতে বলা হবে সেই সময়ে আসবেন, তাহলে দেখবেন আপনাকে বেশি কিন্তু প্রতীক্ষা করতে হবে না। ডাক্তারবাবু, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বললেন যে আগাম শীতকাল আসছে, সেখানে আমাদের আর্থারাইটিস বা সোরাইটিক আর্থারাইটিসের মতন সমস্যা কিন্তু বাড়তে পারে, বা মানে সোরাইসিসের সমস্যা বাড়তে পারে, এছাড়াও কিন্তু আরও বেশ কিছু সমস্যা বাড়তে পারে। আমরা টাইম পেলে বিষয়টি আসবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যালো, কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে প্রচুর ফোনও পাচ্ছি কিন্তু, বলুন। বলছি যে আমার এই ডান হাতের পুরো আঙুলের পরের আঙুলটা খুব ব্যথা মতো, আর আমি আঙুলটা মানে মুঠো করতে পারি না, পুরো আঙুলের পরের আঙুলটা আর পরের আঙুলটা, মানে মিডল ফিঙ্গার, মাঝখানের আঙুলটা আর ফার্স্ট ফিঙ্গার। আচ্ছা, মাঝখানে মুঠো করতে পারি না। ব্যথা করে কি? এটা কি আপনার ব্যথা করে? না দেখুন, এটা যে আপনার সিমটমস হচ্ছে, সেটা হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস। এখন হয়তো আপনার স্টার্টিং হয়েছে, এই জন্য আপনি বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে করে এই সমস্যাটা বাড়বে। আজকে আপনার দুটো আঙুল হচ্ছে, তারপরে দেখবেন আস্তে আস্তে করে সব আঙুলের ব্যথা হচ্ছে, চালু হয়ে যাবে, ফুলে যাবে, আস্তে আস্তে করে দেখবেন এটা বেঁকে যাবে, মুঠি বন্ধ করতে পারবেন না, খুলতে পারবেন না। এটা হচ্ছে সিমটমস অফ রুমাটয়েড আর্থ্রাইটিস। সময় থাকতে থাকতে যদি চিকিৎসা করা হয়, তাহলে আপনি পঙ্গু হয়ে হতে হতে বেঁচে যাবেন। কেন কি, এক একটা পেশেন্ট আমি আমার কাছে আছে, যেখানে মাত্র 14 থেকে 15 বছর বয়স, তারা আজকে হুইল চেয়ারের মধ্যে আমার কাছে দেখাতে আসছে। খুবই দেখে মায়া লাগে ওই সব পেশেন্টকে, কীভাবে একে আমি ঠিক করবো, দাঁড়িয়ে যায়, কিন্তু ওটা অনেক টাফ আছে। কেন কি, ডিফর্মিটি যখন হয়ে যায় না, সেটাও ঠিক করা আমার হাতে নেই। হ্যাঁ, আমি আপনাকে রুমাটয়েড আর্থ্রাইটিস যেটা রয়েছে সেখানে নর্মাল নিয়ে আসতে পারবো, কিন্তু সময় থাকতে থাকতে আপনি চিকিৎসাটা করলেন না, এবারে ওটা বেঁকে গেল, ওটা নর্মাল জিনিস। দেখুন, যখন ওটা হাড়গুলো বেঁকে গেছে, সেটা তো আমি সোজা করতে পারবো না। হ্যাঁ, সেই জায়গা থেকে আর যাতে না হয় বা কষ্ট না পাওয়া যায়, পেশেন্ট ঠিক থাকতে পারে, সেটা আমি করতে পারি। তো আপনার যখন রোগ হয়েছে, আপনি সময় থাকতে থাকতে চিকিৎসা করুন। এবার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি, আমাদের তো আমতলা চেম্বার চালু হয়ে গেল, ওই দিক থেকে প্রচুর পেশেন্ট আমার এখানে কালীঘাটে পেশেন্ট আসছিল, সেখানে আমি যে চেম্বারটা ওখানে করলাম, তার জন্য সুবিধা হয়ে গেল, এবার ওখানে এসে আপনি যোগাযোগ করুন। একদম একদম, মানে খুব তাড়াতাড়ি আপনি ফোন করেছেন, সবে সবে শুরু হয়েছে হয়তো, একটু প্লিজ যোগাযোগ করুন দিদি ভাই। কে আছেন? নমস্কার, হ্যালো, কোথা থেকে? হ্যালো, আমি কৃষ্ণনগর বলছি। কৃষ্ণনগর, বলুন বলুন। আমি আমার ওয়াইফের বিষয়ে একটু জানতে চাইছিলাম। হুম, বলুন কি সমস্যা? ওনার হিমোগ্লোবিন কম হয়ে যায়, ঠিক আছে, টেস্ট হয়েছিল, আয়রন আয়রনটা কম ছিল, অ্যানিমিয়া অফ আয়রন হয়েছিল শরীরে। তো আপনার তারপরে 4 বোতল ব্লাড দেওয়া হয়েছিল, রক্ত 11.0 হিমোগ্লোবিন হয়েছিল, তারপর মাঝখানে আবার কমে গেছিল। তো এই জন্য আমি এখানে ডাক্তার দেখাচ্ছি কলকাতায় কৃষ্ণনগরে। তো এর কি আয়ুর্বেদিক চিকিৎসা কোনো আছে ম্যাডাম? দেখুন, আপনি যে বললেন এটা তো আমার মুখে হাসি এসে গেল, কেন কি আপনার আয়ুর্বেদই এটা বাঁচাবে আপনাকে। আপনি যে চিকিৎসাটা করছেন সেটা আপনার ব্লাড ইউনিট আপনি দিয়ে আপনি হিমোগ্লোবিনটা বাড়িয়ে দিচ্ছেন, বা কোনো রকম ইঞ্জেকশন দিয়ে আপনি ব্লাডকে বাড়াচ্ছেন, বা আপনি কোনো ওষুধ দিয়ে ওটা ব্লাডকে বাড়াচ্ছেন, সেটা কিন্তু ট্রিটমেন্ট হলো না। আপনার শরীরের মধ্যে যদি আয়রন, যদি হিমোগ্লোবিন কমে যাচ্ছে, থ্যালাসিমিয়া মতন পেশেন্টকে আমাদের এখানে চিকিৎসা করা হয়, যেখানে ন্যাচুরালিভাবে শরীরের মধ্যে ব্লাড তৈরি হবে, যা আমরা খাচ্ছি তার একটা রস, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, শুক্র,
সাতটা ধাতু রয়েছে। এই জিনিসটা যদি না যদি সার্কুলেশন ঠিক মতন হয় শরীরের মধ্যে কোনো দিনই আপনার রক্ত তৈরি হতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইটা যদি আপনি ঠিক করতে চান তো কৃষ্ণনগরে আমার চেম্বার আছে, আপনার দরকার নেই কলকাতা আসতে, আপনি কৃষ্ণনগরে সামনে শনিবার পেয়ে যাবেন, আমি নিজেই থাকবো, তো আপনি ওখানে একটু যোগাযোগ করুন, তাহলে আপনার কী হবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, বা আপনার কী কী আপনার কাছে রিপোর্টগুলো আছে বা কী আপনি চিকিৎসাটা করছেন সব কিন্তু পেপারওয়ার্কটা নিয়ে আসবেন, ওকে। তবে সবথেকে অবাক লাগে যে যাদের কাছে ট্রিটমেন্ট নেই হয়তো তাদেরকে আপনারা এই প্রশ্নটা করেন না যে আপনাদের কাছে কি ট্রিটমেন্ট আছে, কিন্তু যাদের কাছে ট্রিটমেন্ট আছে তাদেরকেই কিন্তু এই প্রশ্নটা আপনারা করেন যে আয়ুর্বেদের কাছে কি সত্যি এর ট্রিটমেন্ট রয়েছে, সব রোগের ট্রিটমেন্ট রয়েছে। আর যার ট্রিটমেন্ট নেই এমার্জেন্সি কোনো কেস সেটা কিন্তু বারবার লাইভ অনুষ্ঠানেই কিন্তু বলা হয়, তো এতদিনে একটুখানি আমাদের কিন্তু বুঝে যাওয়া উচিত। যোগাযোগ করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে আপনাদের জন্য 9831020886, তাছাড়া 9875336796, এই দুটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদেরই জন্য। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। কোথা থেকে? আমি ঘাটাল থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ঘাটাল থেকে বলুন। বলছি আমি ডক্টর বি শর্মার সাথে কথা বলবো। ডাক্তারবাবু শুনছেন তো, বলুন। হ্যাঁ বলছি, আমার হাতে খুব ব্যথা চলতে পারছি না আর কি। কতদিন ধরে? আর যেখানে ট্রিটমেন্ট আছে আপনি ওখানে যোগাযোগ করতে পারছেন না, সেই জন্য হচ্ছে না। আপনার যে ব্যথা যন্ত্রণাটা যিনি ভুগছেন সেটা কি কারণের জন্য হচ্ছে সেটা তো আমি ওভার ফোনে আপনার চিকিৎসা করতে পারবো না। হ্যাঁ, এইটুকু আপনার আমি হেল্প করতে পারি, যেহেতু আপনার বাড়ি আছে, বাড়ির কাছে আমাদের খড়গপুরে চেম্বার, আর খড়গপুর চেম্বারটা আমি নিজে যাই, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন, যাতে খড়গপুরে কোন জায়গা চেম্বারটা রয়েছে আপনি এখানে ওখানে এসে দেখা করুন। মাত্র দু সপ্তাহ পরে তখন আপনি লাইভ টেলিকাস্টে আমাকে ফোন করে বলবেন আপনি কেমন আছেন, ওকে? একদম। আর তার পাশাপাশি ডাক্তারবাবু, শীতকালে আর কোন রোগের ক্ষেত্রে বন্ধুরা সচেতনতা অবলম্বন করবেন বা তাড়াতাড়ি? যেমন শ্বাসকষ্ট হলো, ব্রঙ্কাইটিস, আস্থমা, যে প্রবলেমগুলো রয়েছে এটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। এরকম অনেক রোগ আছে যে যখনই আপনি দেখবেন কি ওয়েদার চেঞ্জ হয়, ক্লাইমেট যখনই চেঞ্জ হয় তখন কিন্তু অনেক রকম রোগগুলো আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় বা ওটা বাড়াবাড়ি হতে চালু যায়। সময় থাকতে থাকতে বা ওয়েদার যখনই চেঞ্জ হবে তখনই একটু সাবধান থাকতে হয়। যেমনি শীত থেকে গরম আসছে, গরম থেকে যখন বর্ষা আসছে, তো এই সময় একটু সাবধান হতে হবে, কেন কি যখনই আপনার শরীরে ইমিউনিটি পাওয়াটা উইক থাকবে তখনই কিন্তু এইসব সমস্যাগুলো হতে চালু হয়ে যায়। তার জন্যে বারবার আমি অনেক প্রোগ্রামে বলেছি, তুলসী পাতা হচ্ছে এটা হচ্ছে মানে বেস্ট মেডিসিন, যেটা আপনার ইমিউনিটি উইককে বাড়ানোর জন্যে। প্লাস এই যে সিজন যে ফিভারগুলো হয় বা সিজন চেঞ্জ হওয়ার পর যে রোগগুলো হয় তাতে সেভ করার জন্যে আপনাকে তুলসী পাতা ব্যবহার করুন। একদম একদম একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর, বলুন কি সমস্যা? হ্যাঁ ডাক্তারবাবু, যে বলতে চাই আমার কষ্ট, তো আমি তো মানে মোটামুটি শ্বাসকষ্টের আমার অনেকদিন, আমি এলোপাথি ওষুধ খেয়েছি। কোনো ব্যাপার নেই, দেখুন আজকে তো টিভি প্রোগ্রামের টাইমটা শেষ হয়ে গেছে, আমি আপনাকে একটা শর্টের মধ্যে একটা কথা বলে দিই যেহেতু টাইমটা নেই। আপনাদের মালদায় চেম্বার আছে, কামিং ফ্রাইডেই আমাদের মালদায় চেম্বার আছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, কেন কি আস্থমা, আপনার যে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে এটা পুরোপুরি 100% ট্রিটমেন্ট আছে, সময় থাকতে থাকতে চিকিৎসা করুন, আপনার শীত আসার আগে আগে এই রোগটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। একদম। এবং আগের দিন যারা অনুষ্ঠান দেখেছেন দেখেছিলেন, আমি নিজে কথা বলতে পারছিলাম না, এত এই সিজন চেঞ্জের কারণে সর্দি লাগার সমস্যা ছিল, আজ কিন্তু আমি ভালো আছি, সেটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের টিপসে। তাই অবশ্যই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।